সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষ। আজকে আমি শুধু বিনম্র শ্রদ্ধা জানাবো শ্রদ্ধা পাশে থাকার জন্য। তিনি যেভাবে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন এবং যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, শুধু বাংলাদেশি একজন পরম বন্ধুকে হারালো না, উপমহাদেশ হারালো একজন বিজ্ঞ রাজনীতিবিদকে, যে শূন্যতা পূরণ হবার নয়। আমি বক্তব্য বলতে চাই যে এখানে যারা মঞ্চে রয়েছেন তারা বলবেন প্রণব মুখার্জির অবদানের কথা। আমি শুধু শ্রদ্ধা জানাতে চাই, তার আত্মার শান্তি কামনা করছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই জলিল ভাই প্রতি, কারণ বাংলাদেশের সর্বপ্রথম প্রণব মুখার্জির স্মরণসভা আয়োজন করেছেন তার সংগঠন এবং উদ্যোক্তা তিনি। হয়তো এরপরে রাষ্ট্রীয়ভাবে কিংবা অন্যান্য সংগঠন আয়োজন করবে, কিন্তু প্রথম যিনি করেন সে কৃতিত্ব কিন্তু অনেকেই জানে না। কারণ আমরা জলিল ভাই প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শুধু প্রণব মুখার্জির স্মরণসভাই নয়, তিনি অনেক ব্যক্তির যেগুলো রাষ্ট্র পালন করা উচিত, সরকার কিংবা বড় বড় সংগঠনগুলো পালন করা উচিত, তাদের সেই দায়িত্ববোধকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য জলিল ভাই কর্মসূচি আয়োজন করেন তার প্রতি আমার কৃতজ্ঞতা। প্রণব মুখার্জি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান বিমচন্দ্র ভৌমিক বলবেন, কারণ তারা যে সময় মুক্তিযুদ্ধ করেছেন, জলিল ভাই বলবেন, কাশেম ভাই বলবেন।